স্বার্থপর মানুষগুলোকে তুমি প্রমাণ করতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টো তোমাকে প্রমাণ করে দেবে যে তুমি স্বার্থপর। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে গেলে মানুষের। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই, বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। যারা তোমার ক্ষতি চায় তাদেরকে আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি ক্ষতি করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো। কোনটা রাগ কোনটা অভিমান সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এ জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। জীবনের অধ্যায়টা ছোট নয়, তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নিও, এটা তোমার সাথে পুনরাবৃত্তি হতে পারে। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্য অনেকটা মন লাগে। ধৈর্য আর ভালোবাসার বিশেষ গুণ। ধৈর্য থাকলে নিজের চলার কঠিন পথও সহজ হবে, আর ভালোবাসা থাকলে বিশ্ব জয় করা যাবে। সুখী হবার মূল মন্ত্র, যার সঙ্গে মনের মিল নেই তার সঙ্গে সম্পর্ক রেখো না। যেখানে তোমার মূল্য নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। আঘাত শুধু কষ্টই দেয় না, একটা মানুষকেও বদলে দেয়। প্রতিটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে মুখ বোঝে সব সহ্য করে। তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। যে কাঁদায় সে একদিন কাঁদে, এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসছে, হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন। সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে। প্রয়োজন মিটে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। মানুষের কাছে মানুষ আজ বড়ই অসহায়। জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয়। কেননা প্রকৃত জীবন তো শুরুই হয় আঘাত পাওয়ার পরিবর্তী সময়টাতে। সম্পর্ক সেটাকেই বলে যেখানে হাজার অভিমান ও ঝগড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়ার অজুহাত থাকবে না। সব কথা জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়, সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়, সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, কিছু সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে সরে যেতে হয়। কখনো কারো জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না। একসময় মানুষটা যখন থাকবে না, তখন তার সেখানে অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে। নিজেকে গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউ গরিব নয়। বাদ দাও এসব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সেই ঠিকানায়। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয়। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, অনুভূতির চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা আজকে সমস্যা দূর করবে না, বরং আজকে দিনের শান্তিটাও কেড়ে নেবে। দূর সময় কেউ পাশে থাকবে এটা ভাবা ভুল। গাছ নয় সকল সুন্দরের প্রশংসা ফুল পায়। সব কথা প্রকাশ করতে নেই, কারণ প্রকাশ করলে অবহেলা বাড়ে, ভালোবাসা নয়। আপনি যাকে যতটা গুরুত্ব দেবেন সে আপনাকে ঠিক ততটুকুই অবহেলা করতে পারবে। আপনি যাকে যতটুকু ভালোবাসবেন সে আপনাকে ঠিক ততটুকুই কাঁদাতে পারবে। অর্থাৎ আপনি যার কাছে যতটুকু নামবেন তার কাছে ঠিক ততটুকুই ডুববেন। যে আপনাকে যতটুকু গুরুত্ব দেবে তাকে ঠিক ততটুকু ফিরিয়ে দেওয়া উচিত। এর চেয়ে 1 ইঞ্চি বেশি দিলে ওই 1 ইঞ্চিই আপনাকে সে ভাঙতে পারবে। কেউ আপনার জন্য হাঁটু পরিমাণ নামল, আর আপনি যদি তার জন্য গলা পর্যন্ত নেমে পড়েন, তাহলে তার আগে আপনি ডুবে যাবেন। খুব বেশি গুরুত্ব দিয়ে কারো কাছে ভালো থাকতে নেই, এতে করে আপনি তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন। বরং অন্যদের কাছে কি করে গুরুত্ব নিয়ে থাকা যায় সেটা নিয়ে ভাবেন, যেন মানুষ আপনাকে দেখেই বুঝে নিতে পারে যেন আপনি কোনো খেলার পুতুল নয়, যে যেভাবে খুশি সে সেভাবেই খেলবে। আপনাকে ভাঙা তো দূরের কথা, আপনাকে আঘাত দেওয়ার কথা ভাবলেও তাদের বুকটা যেন ভূমিকম্পের মতো কেঁপে ওঠে, এমনভাবে নিজেকে বদলান। এ জগতে যে মানুষটা ভেঙে পড়েছে সে সেই মানুষটাকে অধিকার দিয়েছে বলেই সে ভেঙেছে। তাই কাউকে এতটাই প্রায়োরিটি দিবেন
যে যতটা পাওয়ার যোগ্য। মনে রাখবেন, যে এক আনা পাওয়ার যোগ্যতা রাখে তাকে ষোলো আনা দিতে গেলেই বিপদ। লোহার টুকরো রাস্তায় পড়ে থাকে কারণ লোহা সস্তা, সোনা মূল্যবান বলেই সবাই অত্যন্ত যত্ন করে রাখে, তাই মূল্যবান মানুষের গুরুত্ব অনেক বেশি। তাই নিজেকে মূল্যবান করুন, আবেগকে বেশি কথা বলতে দিবেন না, বিবেকের পথে চলুন। যাকে বিশ্বাস করলেন তার বিশ্বাসে ভর দিয়ে চলার আগে ভেবে দেখবেন শেষ দিন পর্যন্ত শ্বাস নিতে পারছেন কি না, তা না হলে বিশ্বাসটা একদিন বিশেষ শ্বাস হয়ে যাবে। একপক্ষ স্যাক্রিফাইসগুলো অনেকটা ইউজ অ্যান্ড থ্রো পেনের মতো, যার কালি শেষ হওয়ার আগ পর্যন্ত ভ্যালিডিটি থাকে। তাই কারো প্রতি নিজেকে উৎসর্গ করার আগে একটু নিজের প্রতি সচেতন থাকা প্রয়োজন। জীবনে ব্যর্থতা আসবেই, এর জন্য কখনো হার মানবেন না। মনে রাখবেন, প্রতিটা অন্ধকারের রাতের পর একটা সুন্দর সকাল আসে। সময়ের পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবনকে থামিয়ে দিতে পারে না, কেননা কোনো রাস্তা তৈরি হয়ে যায় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে শুধু কষ্ট দেয় আর স্বপ্ন মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না, অধিকার না দিলে কেউ কাউকে আঘাত দিতে পারে না। কেউ তোমাকে কাঁচের আয়নার মতো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, এর দোষ তার নয়, শুধু তোমার একার, কারণ তুমি তাকে সুযোগ দিয়েছ। পৃথিবীতে একমাত্র যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায় তা হলো বাবা মা। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, চেনা মানুষদের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কী পেয়েছে, আর যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কী হারিয়ে ফেলেছে। তুমি তাকে ভালোবাসো তার মানে এই না যে সেও তোমাকে ভালোবাসবে, এই শহরটা স্বার্থপর। এখানে নিজের ভালো থাকার জন্য মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে পারে। তুমি যেমন সবাই কেমন ভাবাটা বোকামি, মাঝে মধ্যে অনেক ভালো থাকার পরেও অনেক আঘাত সহ্য করে নিতে হয়। তাই বলে এই নয় যে তোমাকে ভালো থাকা যাবে না, অবশ্যই থাকতে হবে। যার কাছে যতটুকু ভালো থাকা দরকার তার কাছে ঠিক ততটুকুই ভালো থাকা উচিত, তাহলেই ভালো থাকবেন। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো, হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। কাউকে মিথ্যা বলে খুশি করার থেকে সত্য বলে কাঁদানো অনেক ভালো, হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। প্রত্যেক মেয়ে চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য, কিছু জিনিস ত্যাগ করতে হয় কাউকে খুশি করার জন্য, কিছু কিছু কথা বলতে নেই কেউ দুঃখ না পায় তার জন্য। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসে থাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে। সময় সর্বদাই গতিশীল, জীবনে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, বরং আমাদেরকে কিছু জিনিস পিছিয়ে ফেলে, এগিয়ে যেতে হয়, আর এগিয়ে যাওয়াটাই জীবনের নিয়ম। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। যারা ওপর ওপর ভদ্রতা দেখায়, সমাজে ভদ্রতার মুখোশ পরে থাকে, তারাই খারাপ কাজ করে, আর দোষ পড়ে সত্য কথা বলা স্পষ্টবাদী মানুষদের ওপর। আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো। আমাকে নিয়ে যার ভাবনা যেমন, আমি তার কাছে ঠিক তেমন। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলতেই বোঝে। সবথেকে ভালো অভিনয় কিছু মানুষই করে, ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। মন খারাপের সময় যারা আমাদেরকে হাসানোর চেষ্টা করে তারা আমাদের জীবনে শেষ পর্যন্ত থাকুক। পেছনে সমালোচনা করা প্রত্যেকটা মানুষকে তোমার জীবন থেকে বাদ দিয়ে দাও। পেছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দাও। জীবনে দুটি জিনিস অন্য কাউকে দিলে অনেক বেড়ে যায়, জ্ঞান আর সম্মান। অথচ মানুষ এই দুটো জিনিস অন্যকে দিতে অনেক দ্বিধাবোধ করে। জীবনে টাকা থাকাটা এতটা জরুরি নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা খুবই জরুরি।
খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় এটা অন্যের মধ্যেই দেখতে পায়।